আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে বিদায় করে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জেডি ভ্যান্স। বুধবার মিশিগানের বাইডেন সেন্টারে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বাইডেন হ্যারিস সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। রিপাবলিকান পার্টিকে ক্ষমতায় এনে অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানান দলটির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ভ্যান্স। কামালা হ্যারিসের গ্রিন এনার্জি পরিকল্পনার কারণে মিশিগানের ব্যবসা মারাত্মক হুমকির মুখে পড়েছে উল্লেখ করে ভ্যান্স বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর সব পরিকল্পনাই ভুলে ভরা। রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, কামালা হ্যারিস যেসব পরিকল্পনা নিচ্ছেন তার সবগুলোই মিশিগানের ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে করের অর্থে গ্রিন এনার্জির পরিকল্পনার কারণে অনেকেই দারিদ্র্যের কবলে পড়ছে বলে দাবি করেন তিনি। ভ্যান্স আরও অভিযোগ করেন, কামালার নেয়া পদক্ষেপগুলো দেশে অবৈধভাবে আসা লোকজনকে সুবিধা দেবে, পাশাপাশি এসব অবৈধ ভোটাররা ডেমোক্র্যাটদের নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে আশঙ্কা জানান ভ্যান্স। But it did give the Democrats a lot of voters and they're trying to give illegal aliens the right to vote. বাইডেন সরকারের কারণে দেশে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, মূল্যস্ফীতি চরম আকারে পৌঁছেছে, মানুষ খাবার কিনতে গিয়ে অসহায় হয়ে পড়ছে। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী নভেম্বরে ক্ষমতার পালা বদলের আহ্বান জানান জেডি ভ্যান্স। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করে আমেরিকাকে আবারও মহান করার আহ্বান জানান তার রানিং মেট। Again, and we're going to do it by electing Donald J. Trump president of the United States. ভ্যান্স বলেন, ট্রাম্প দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছেন। কোভিড এর আগে 4 বছরে 7 মিলিয়ন কর্মসংস্থান তৈরি করেছেন ট্রাম্প। গত 50 বছরে সাবেক প্রেসিডেন্ট বেকারত্বের হার সর্বনিম্ন অবস্থানে নিয়ে গেছেন বলে দাবি করেন ভ্যান্স। ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট নীতিতে চলেন, যাতে দেশের মানুষ সর্বোচ্চ গুরুত্ব পায়। Four short years of President Trump's leadership, we built 12,000 new factories. সেনেটে টাইব্রেকারে $2 trillion অর্থবিল পাশ করে কামালা হ্যারিস দেশকে রেকর্ড মূল্যস্ফীতির দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স। পাশাপাশি গ্রিন এনার্জি বিল পাশ করে দেশকে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে কামালা হ্যারিস ঠেলে দিয়েছেন বলেও দাবি করেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। কামালা হ্যারিস ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দিস ইনফ্লেশন ডিজাস্টার। মাসুম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।